ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি সুভাষচন্দ্র বসু। ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব নেতাজির সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত উড়িষ্যার কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার মাতা প্রভাবতী বসু ও পিতা জানকীনাথ বসু। সুভাষচন্দ্রের পিতা একজন সফল সরকারি আইনজীবী ছিলেন। 1902 সালে ছোট্ট সুভাষ তার দাদাদের সঙ্গে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে পঠন পাঠন করেন। এই বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত অ্যাংলো ভারতীয়, তাই বাইবেল, সহবত শিক্ষা, ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাসের অন্তর্ভুক্ত ছিল। কোনো ভারতীয় ভাষা শেখানোর ব্যবস্থা ছিল না। এই বিদ্যালয় সুভাষচন্দ্রের পিতা জানকীনাথের পছন্দ ছিল। তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন নির্দ্বিধায় ত্রুটিহীন ইংরেজি বলতে পারে। ভারতে ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা এবং ইংরেজি ভাষা উভয়কেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তার বাড়িতেই কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো। সুভাষের মা দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন এবং মহাভারত ও রামায়ণ মহাকাব্য পড়ে শোনাতেন। এছাড়াও বাংলার ভক্তিগীতি গাইতেন। মায়ের কাছ থেকে সুভাষ স্নেহশীল স্বভাব লাভ করে। তিনি দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করতেন। তার 5 ভাইকে অনুসরণ করে সুভাষকে 1909 সালে 12 বছর বয়সে কটকের রাভেন্স কলেজের স্কুলে ভর্তি করা হয়। এখানে বাংলা ও সংস্কৃত শেখানো হতো এবং হিন্দু ধর্মগ্রন্থ, বেদ, উপনিষদ সম্পর্কে পাঠদান করা হতো। তিনি 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তীতে 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। দর্শনকে অধ্যয়ন হিসাবে নির্বাচিত করেন। ক্যান্ট, হেগেল, বেগসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। এর 1 বছর আগে হেমন্ত কুমার সরকারের সঙ্গে বন্ধুত্ব হয়, যিনি ছিলেন সুভাষের অত্যন্ত অন্তরঙ্গ সঙ্গী। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন সুভাষ। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাত আইন ভারতীয় জাতীয়তাবাদকে বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। সুভাষের রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু আজাদিন ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ভাব আদর্শ তাকে মুগ্ধ করেছিল। তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন। ছাত্র অবস্থা থেকেই তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। আজ 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম জানাই ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে। নেতাজি সুভাষচন্দ্র বসু কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।